মহামিছিল বাঁকুড়া শহরে। আরজিকরের ঘটনার প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। সোমবার এই মামলার সুপ্রিম কোর্টে শুনানি, তার আগে রবিবাসরীয় বিকেলে আর কতদিন বিচারহীন। লক্ষ্য একটাই, অভয়ার বিচার চাই লেখা ফেস্টুন হাতে মিছিলে পথ হাঁটলেন বাঁকুড়ার মানুষও। এদিন শহরের বঙ্গ বিদ্যালয়ের মাঠ থেকে এই মিছিলে অংশ নেন জেলার সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পী, কলা কুশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক, ছাত্রছাত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের মিছিল কার্যত মহা মিছিলের রূপ নেয়। রানীগঞ্জ মোড় ঘুরে পোদ্দার পাড়ায় যখন মিছিলের মুখ, তখনও বঙ্গ বিদ্যালয়ের মাঠে কার্যত জনসমুদ্র। তারাও অপেক্ষায় রয়েছেন অভয়ার বিচার চেয়ে ওই মিছিলে পা মেলানোর। ঠিক সে কারণেই কত সংখ্যক মানুষ এই প্রতিবাদ ও দাবি আদায়ের মিছিলে পথ হেঁটেছেন তা গুণে বলা এক প্রকার অসম্ভব বলেই অনেকেই জানিয়েছেন। এদিন মিছিলের পুরো ভাগে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত দেবশ্রী দাস, মৈথি বাসুরা বলেন, যতক্ষণ না আমরা বিচার পাবো ততক্ষণ বিচার চেয়ে আমরা রাস্তাতেই থাকবো। আমরাও স্বাস্থ্যকর্মী, আমাদের সুরক্ষা কোথায়? তাই বিচার আদায় না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানান। এক মাস হয়ে গেল, আর কি বলবো বলুন। প্রথম দিন যেদিন 14 তারিখ আমরা রাস্তায় নেমেছিলাম, সেদিন বলেছিলাম যে আমরা একটা মেয়ে তার কর্মরত অবস্থায় যদি খুন হয়, ধর্ষণ হয়, তাহলে যারা রাস্তায় ঘুরে বেড়ায়, যে মেয়েদের রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়, তাদের নিরাপত্তা কোথায়? তাদের তো কোনো নিরাপত্তাই নেই। কোনো এখনো পর্যন্ত বিচার হলো না। একটা ঘরের মধ্যে থাকা মেয়ে, একটা কর্মরত অবস্থায় থাকা মেয়ে, তার খুন হয়ে গেল, তাকে ধর্ষণ করা হলো, তার অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অন্য কোথাও যদি কোনো ঘটনা ঘটে, তখন তো সরকার বলবে আমরা তো কিছুই জানি না। আশা করব প্রকৃত দোষীদের ধরে তাদের শাস্তি দেওয়া হবে, যে যে শাস্তি এমন একটা শাস্তি হোক যেটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ এই একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ, কেন পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছে। সুতরাং এমন একটা শাস্তি আসুক যে শাস্তিটা দেখে যারা ভবিষ্যতে এরকম কাজ করার কথা একবারের জন্য, এক সেকেন্ডের জন্য কল্পনা করবে, তাদের বুকের ভিতরটা কেঁপে উঠবে। অবশ্যই তা ফাঁসি হোক, কারণ আমি জানি না ফাঁসি দেবে কিনা, কারণ মানবাধিকার কমিশনের অনেক লোকজন দাঁড়িয়ে পড়বে। কিন্তু একটা যদি এইরকম ঘটনাকে ধরে ফাঁসি হয়, তাহলে যাদের এইরকম মনোবৃত্তি রয়েছে, যারা এরকম অপরাধমূলক কাজ করে, তারা করার আগে 10 বার অন্তত ভাববে। এক মাস যদি সময় লাগে একটা অপরাধীদের ধরতে, তাহলে তো হবেই। কারণ আমি আর বারবার বলেছি, আমি আগামীতেও বলবো এই একটাই কথা, যে এই রকম মনোপ্রবৃত্তি যাদের থাকে, তাদের একটা মানসিক ব্যাধি। এটা হয়তো একটা ঘটনা যেটা তার কর্মক্ষেত্রে ঘটেছে, কিন্তু এরকম ধর্ষণ যারা ঘটায়, তাদের একটা মানসিক ব্যাধি। সুতরাং এই ব্যাধি থেকে, ব্যাধিকে দূর করার জন্য প্রথমেই একটা দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যে শাস্তি দেখে যারা করতে যাবে তাদের বুকের ভিতরটা হাজার বার কাঁপবে। যতক্ষণ না বিচার পাবো, ততক্ষণ নামবো পথে। বিচার পেলে আমরা আমাদের শান্তি পাবো। বিচারের জন্য আমাদের সুরক্ষা চাই, আমাদের বিচার চাই, আমাদের তৃণমূল আমাদের হারিয়ে যায়। আমরা পরিষেবা দিতে এসেছি মানুষকে, আমাদের সুরক্ষা এটা আমাদের বলছে। এবং যে মা তার কোলের থেকে তার মেয়েকে হারিয়েছে, এবং গোটা পৃথিবী দেখছে আজ এতদিন হয়ে গেল, তার কোনো বিচার নেই, তার কোনো মানে প্রতিবাদ তো করতেই হবে, নাহলে আমাদের সিকিউরিটি কোথায়? অপরদিকে মৈত্রী বসু নামে এক চিকিৎসক কি বললেন শুনে নেব। আমরা এখনো যে জন্য প্রতিবাদ করছি, যে জন্য আমরা কর্মবিরতিতে নেমেছি, তাদের আমাদের এখনো কোনো বিচার পাওয়া যায়নি। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ প্রতিবাদ চলছে, চলবে। আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ একদম থামেনি, আমরা এখনো বিচার পাইনি। আমাদের যে যিনি পিজিটির সাথে এত ঘটনা ঘটেছে, সেটা বিচার যতক্ষণ হবে ততক্ষণ আমাদের আর চলবে। মিছিল ডাকা হয়েছে বাংলার তরফ থেকে, আমরা ডাক্তাররা এবং পিজিটি এবং পড়ুয়া চিকিৎসকরা এদের মধ্যে পার্টিসিপেট করতে এসেছি, তাদের সাথে সাথে এসেছি। আশা করছি যে সুপ্রিম কোর্ট আমাদের এতদিনের প্রতিবাদের একটু হলেও মান্য রাখবেন। আমাদের এতদিনকার আশা সেটার জন্য দিয়ে ভালো করে বিচার করতে পারবেন। বিচার ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস,
অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।